বুনন হ্যান্ডলুম শোকেস করল পুজো কালেকশন 2020-এর। এই হ্যান্ডলুমের জন্য কাজ করেন প্রায় 200 জন কারিগর। বুনন হ্যান্ডলুমের নানান পোশাকের ফটোশ্যুট করলেন মৌমনি রাজদীপ এবং অনিন্দিতা সরকার। শুনে নেব মৌবনির বক্তব্য। ভীষণ ভালো লাগছে, কারণ আজকে বিনন বুটিকের একটা এত সুন্দর ফটোশুট হলো এবং আমাদের আদিবাসীদের হাতের কাজ। আমরা তো সরাসরি আজকাল অনেক মডার্ন ওয়্যার পরি, আমি নিজে খুব ওয়েস্টার্ন ওয়্যার পরি, কিন্তু এই সুযোগ সামনে পুজো এবং তার মধ্যে আমরা যদি আমাদের বেঙ্গলের আদিবাসীদের হাতের কাজ সেলিব্রেট না করি, আমরা যদি না করি তাহলে কে করবে। আজকে বাঙালি হয়ে নিজেকে ভীষণ গর্ববোধ করছি এবং এরকম মনে হচ্ছে যে সত্যি বাঙালি হয়ে একটা অসাধারণ কাজ করলাম। বুনন বুটিকের এই অসাধারণ হ্যান্ডলুমের কাজ এবং কত রকমের শাড়ি, তার মধ্যে কত রকমের অদ্ভুত রকমের মাধুর্য, পরে ভীষণ ভালো লাগলো। আমার মনে হচ্ছে যে বাঙালিদেরকে আরো বেশি এই ধরনের শাড়ি বা এই ধরনের জামা কাপড় স্পোর্ট করে আরো বেশি কমফোর্টেবলি ঘোরা উচিত, কারণ তাদের বোঝা উচিত যে ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি স্মার্ট। তো আজকে যে শ্যুটটা হলো, আমার মনে হলো ইটস অ্যান অ্যাওয়েকেনিং, আর সামনে মহালয়া, মনে হচ্ছে সবকিছু একসাথে ঘটছে। এই করোনার যুগে কিছু সুখবর আবার আমাদের কাছে ফিরে আসছে। এই অনুষ্ঠানের মাঝেই বার্থডে সেলিব্রেশন হয়ে গেল রাজদীপের। শুনে নিন রাজদীপের কথা। ধন্যবাদ। অবশ্যই আমরা সকলেই প্রার্থনা করছি এবং এটাই এক্সপেক্ট করছি যে আগামী দিনে আমরা এই লকডাউন মহামারী যে প্রকোপ সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং খুব তাড়াতাড়ি আমরা খুব স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারবো। কারণ অলরেডি সব দিকে হয়তো সব ফিল্ডে এখনও কাজ প্রপারলি শুরু হয়ে উঠতে পারেনি, যেমন আমাদের এখনও সিনেমা হল বন্ধ, তো এটা একটা অবশ্যই খুবই দুশ্চিন্তার কারণ। তো আমরা এটাই প্রার্থনা করবো সব কিছু ঠিকঠাক হয়ে যাক আবার আগের মতো, এটাই আমার প্রার্থনা। এবং জন্মদিনে আপনাদের সকলের কাছ থেকে বলবো আপনারা আরও বেশি করে ভালোবাসা দিন, আশীর্বাদ করুন যেন আরও ভালো কাজ করতে পারি। আজকে বুনন হ্যান্ডলুমের তরফ থেকে ফটোশ্যুটটা ছিল ওদের প্রোডাক্টের ওপর, অসাধারণ কিছু প্রোডাক্ট নিয়ে কাজ হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, তাঁত এবং খাদি যেটা কিনা আমাদের খুব একটা ঐতিহ্যের ব্যাপার, সেই ধরনের প্রোডাক্ট, নতুনত্ব প্রোডাক্ট নিয়ে তারা আসছে। এবং সবচেয়ে বড় কথা, আমি যেটা জানতে পারলাম যে বোলপুরে 200-এর ওপর কিছু আদিবাসী মহিলা এই কাজের সাথে যুক্ত এবং তাদের তৈরি করা এই বিভিন্ন প্রোডাক্ট আমরা আজকে পরে শ্যুট করলাম। এবং সবচেয়ে বড় কথা, মৌবনি এবং অনিন্দিতা দুজনের সাথেই আমি রিসেন্টলি কাজ করেছি, তো আবার এতদিন পর দেখা এবং তাও একটা এই শ্যুটিংয়ে এসে খুব ভালো লেগেছে। জানা যাচ্ছে আগামী দিনে রাহুল হ্যান্ডক্রাফটের জুয়েলারিও আসতে চলেছে এই বুনন হ্যান্ডলুমের সাথেই। এরকম নানান ধরনের খবরের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ওই স্পট ইউ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।